আমাকে কথা বলতে দিন, আমাকে কথা বলতে দিন। আমি আজকে 50 বছর কোরআনের তাফসির করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই।